কাশিমপুরে নেওয়া যেত না বা ওই যে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া যেত না। রিভেঞ্জ যখন কাজ করে তখন আইনকে তোয়াক্কা করা হয় না। ব্রিটিশ আমলে নির্মিত নাজিমুদ্দিন রোডের একটা কারাগার যেটা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, সেই কারাগারে সলিটারি কনফাইনমেন্টে ওনাকে রাখা হয়। অর্থাৎ ওই কারাগারে একমাত্র বন্দী ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর কোনো বন্দী কিন্তু নাজিমুদ্দিন রোডের কারাগারে ছিল না। তো এই যে সলিটারি কনফাইনমেন্টে রাখা, সেটা ছিল ওনাকে হত্যা করার প্রাথমিক একটা ধাপ। সেখান থেকে বয়োবৃদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নানান রোগে আক্রান্ত ছিলেন। একা একটা মানুষ, থিঙ্ক অ্যান্ড পুট ইউর সেলফ ইন হার পজিশন, এত বড় একটা স্থাপনা, আর কোনো কেউ নাই, একমাত্র তিনি ছিলেন বন্দী। কেন তখন কি ওই যে কী বলে গাজীপুরের স্পেশাল কি হাই প্রিজন্সে নেওয়া যেত না, কাশিমপুরে নেওয়া যেত না বা ওই যে কেরানীগঞ্জের কারাগারে নেওয়া যেত না? ইচ্ছাকৃতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্যই তখন সলিটারি কনফাইনমেন্টে পাঠানো হয়েছিল। সলিটারি কনফাইনমেন্টটা কখন শুরু হয়? ব্রিটিশ শাসনের সময় অনেকেই যারা অপরাধ করতো তাদেরকে অস্ট্রেলিয়া দ্বীপান্তর করা হতো, আপনার সাউথ আফ্রিকা দ্বীপান্তর করা হতো। ঠিক তেমনিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তিলে তিলে সলিটারি কনফাইনমেন্ট করা হয়। তারপরে করোনাকালীন সময়ে পিজিতে আনা হয় এবং ওখান থেকে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়। দিজ অল আর স্কিম, এই স্কিমটা এখনও কাজ করছে। নাহলে একজন অসুস্থ, যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, প্রথম নারী মুক্তিযোদ্ধা, রাষ্ট্র বিনির্মাণে যার অনবদ্য অবদান, তাকে আরেকজন অনির্বাচিত প্রধানমন্ত্রী কিভাবে বলে যে মরে মরে? এইটা কি কোনো ধরনের ডিসেন্সি আছে? আমরা ওনার এই যে মরে মরে এই বক্তব্যটা আমরা এখন বুঝতে পারছি যে উনি আগে থেকে চাচ্ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন বিনা চিকিৎসায় অসুস্থ হয়ে যান এবং এই অবস্থায় পরিণত হয়। আপনারা একটা জিনিস বিবেচনা করেন না কেন, যে পার্সোনাল গ্রাজ রিভেঞ্জ যখন কাজ করে তখন আইনকে তোয়াক্কা করা হয় না। আমাদের মহাসচিব বলেছেন যে এই দিস কান্ট্রি বিকাম এ হার মাস্টার ভয়েস, অর্থাৎ যেখানে কোনো আইনের শাসন নাই, আছে এক ব্যক্তির শাসন, সেটাকে অনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই জন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দিস ইজ হার ফান্ডামেন্টাল রাইটস, কনস্টিটিউশনাল রাইটস টু গেট দ্য ট্রিটমেন্ট, বাট সেই ফান্ডামেন্টাল রাইটস এবং ট্রিটমেন্টটাকে বঞ্চিত করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায়। এবং এই রাজনৈতিক বিবেচনাটা কেন? বিকজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বর্তমান অনির্বাচিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী একমাত্র বাংলাদেশে, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বলেন, এদেশের গণতন্ত্র বলেন, সব কিছু বর্তমানে আবর্তিত হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে। অতএব এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রাণনাশের জন্য বা প্রাণহানির জন্য হয়তো অনির্বাচিত প্রধানমন্ত্রী অপেক্ষা করছে, যে কারণে লন্ডনে এরকম তুচ্ছতাচ্ছিল্যভাবে এই ইনডিসেন্ট কথাগুলো একজন বয়স্ক এবং অসুস্থ রোগীর ক্ষেত্রে উনি উচ্চারণ করতে পারছেন। এটা আমরা শেমড, লজ্জিত এই দেশের একজন নাগরিক হিসাবে।